করোনা সংক্রমণটা বাড়লো কেন, দ্বিতীয় ঢেউ আসলো কেন, কি কারণ? আমরা তো প্রথম ঢেউ সামাল দিয়েছিলাম, মৃত্যুর হার মাত্র 5-7-8-এর মধ্যে থাকতো এবং আমাদের সংক্রমণ 350-400 হইতো, হঠাৎ করে সেটা 7,000-এ উঠে গেল কেন্দ্রে, 100-তে মৃত্যু উঠলো কেন্দ্রে। এই বিষয়গুলো দেখার বিষয় আছে যে করোনা এই ঢেউটা আসলো কিভাবে, কারাই ঢেউটা আনলো, আবার তৃতীয় ঢেউর জন্য আমাদের অপেক্ষা করতে হবে, আবার তৃতীয় ঢেউতে আমরা আক্রান্ত হইতে পারি, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে তৃতীয় ঢেউ না আসে। এই যে আমরা ঘোরাঘুরি করলাম বেসামাল ভাবে, আমরা বিভিন্ন জায়গায় গেলাম, মাস্ক পরলাম না, সামাজিক দূরত্ব বজায় রাখলাম না, যার ফলে আমাদের এই দ্বিতীয় ঢেউ আসলো। একই কাজ যদি আমরা আবারও করি তাহলে আমাদের তৃতীয় ঢেউ আবার আসবে। আমরা কত চিকিৎসা দিব, কত বেড বাড়াবো, কত হাই ফ্লো নাজাল ক্যানুলা দিব, কত অক্সিজেনের ব্যবস্থা করব? হাসপাতাল তো রাতারাতি বৃদ্ধি করা যায় না, হাসপাতালের বেড তো রাতারাতি বাড়ানো যায় না, তারপরও আমরা সেই 2,500 বেড এই অল্প সময়ের মধ্যে আমরা উন্নীত করেছি, যার ফলে এই 10 গুণ রুগীও আমরা সামাল দিতে সক্ষম হয়েছি। কিন্তু এত বারবারে কিন্তু এটা সম্ভব হবে না, সেই জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা চাই যে করোনা থেকে আমরা রক্ষা পাই, স্বাভাবিক জীবনে ফিরে যাই, আমরা যাতে সুস্থ হয়, ভালো খাওয়া দাওয়া থাকে, পুষ্টিকর খাওয়া দাওয়া থাকে, সেই ব্যবস্থা যদি থাকে।